দেখো লালবাজারের গোয়েন্দারা গতকালকে কিন্তু প্রিয়াঙ্কা সিং ওরফে সুইটিকে গ্রেপ্তার করা করেছে এবং যে বিষয়টা পুলিশ একবারে দাবি করছে যে সুইটি কিন্তু কোকেন কিনেছিল ড্রাগ পেডলারদের কাছ থেকে এবং তাকে হায়ার করেছিল রাকেশ সিংহ অর্থাৎ বিজেপি নেতা। পাশাপাশি সেই কোকেন কেনার পরে সেই কোকেন কিন্তু দেওয়া হয়েছিল রাকেশ সিংহকে, যে কোকেনের মূল্য প্রতি গ্রাম কোকেন কেনা হয়েছিল 9,500 টাকা দাম দিয়ে। এবং এই কোকেন কেনার জন্য এবং ড্রাগ পেডলারদের সঙ্গে যোগাযোগ করার জন্য এবং এই যে গোটা কোকেন কাণ্ড নিউ আলিপুরে সেই চক্রান্তের সঙ্গে এই সুইটি বা প্রিয়াঙ্কা সিং সে যুক্ত রয়েছে, তাকে গতকালে গ্রেপ্তার করা হয়েছে। আজকে তাকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে সেই তদন্ত প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাবে অ্যান্টি নার্কোটিক সেলের আধিকারিকরা। ধন্যবাদ পার্থ। তবে পূর্ব রেলের অফিসে অগ্নিকাণ্ডের ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অসহযোগিতার অভিযোগ উড়িয়ে রেলের পদস্থ কর্তারা ঘটনাস্থলে ছিলেন বলে টুইট করলেন পীযূষ গোয়েল। পরপর তিনটি টুইট করেন রেলমন্ত্রী। টুইটে তিনি লেখেন, মৃত নজনের পরিবারকে আন্তরিকভাবে সমবেদনা জানাচ্ছি। রেলের জেনারেল ম্যানেজার সহ একাধিক কর্তা ঘটনাস্থলে রয়েছেন। রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় রেখে সব কাজ করা হয়েছে। রাজ্যের সঙ্গে সব রকম সহযোগিতা করা হচ্ছে। এই ঘটনায় উচ্চ পর্যায়ের 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও রেলমন্ত্রী তাঁর টুইটে জানিয়েছেন। ঘটনাস্থলে রেলের আধিকারিকরা ছিলেন বলে দাবি করেছেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মনোজ যোশী। তবে বাড়িটির ম্যাপ যে পাওয়া যায়নি সে কথা স্বীকার করে নিয়েছেন তিনি। रेलवे की पूरी टीम वहाँ पे थी, रेलवे के इतने ऑफिसर्स हैं, वहाँ के सारे ऑफिसर्स वहीं पर थे और कॉन्स्टेंटली वो सब लोग टच में थे और जो भी चीज़ की ज़रूरत थी वो कोशिश हो रही थी। तो हो सकता है कोई मैप इमीडिएटली अवेलेबल ना हो पाया हो, लेकिन पूरी तरह से वहाँ पे स्टाफ थे रेलवे की जो गाइड कर रहे थे उस बिल्डिंग के बारे में। अभी क्या हालात है सर? अभी जो फायर है वो लगभग कंट्रोल में आ गई है और अब जो टीम है इन्वेस्टिगेशन तो शुरू होगा। बाकी जो इमीडिएट जो पीआरएस और जो यूटीएस का है वो मैंने बताया, जो डिसास्टर रिकवरी सर्वर है उसके थ्रू कोशिश हो रही है, होपफुली कल तक ये सर्विसेज। ये 13 फ्लोर में सर क्या था? 13 जो फ्लोर है उसमें प्रिंसिपल चीफ सिग्नल एंड टेलीकम्युनिकेशन इंजीनियर का ऑफिस था, तो उनका पूरा सेटअप वहाँ पर था। तो बहुत सारे फाइल्स या तो क्या वो नुकसान, क्योंकि काफी फायर से डैमेज हुआ है तो नुकसान तो हुआ है। ज्ञान मनस्तंग ब्रह्म सत्य अंतहीन, सत्यर खोजो ताई सत्य सन्धाने ताई आमरा अक्लान्त অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।